মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার বিকিনি পরা ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল 2013 সালে। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় পিয়ার সাদা রঙের বিকিনি পরা ছবি প্রকাশ হলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তখনকার সময় একাধিক ফেসবুক পেজের মাধ্যমে পিয়ার বিকিনি পরা সেই ছবি ভাইরাল হয়ে যায়। সেই বছরের মার্চে মিশরের রেড সি এল গোয়ানাতে অনুষ্ঠেয় টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড 2013-এ বিভিন্ন দেশের 47 জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি তখন, তখনই বিকিনি পরতে হয়েছিল তাকে। এই নিয়ে সমালোচনা কম হয়নি। এদিকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশি বিদেশি পণ্যের বিজ্ঞাপনও করেছেন হালের এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, হয়েছেন বেশ কিছু নামি দামি বহুজাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। কিন্তু হঠাৎ করেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি কালো বিকিনি পরিহিত ছবি পোস্ট করেছেন পিয়া, আর এর মাধ্যমে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ফের আলোচনার ঝড়। জানা গেছে জান্নাতুল ফেরদৌস পিয়া তার এই ছবিগুলো কোনো এক বিদেশি সংস্থায় জমা দেওয়ার জন্য তুলেছিলেন কিছুদিন আগেই। ইনস্টাগ্রামে পোস্ট করা পিয়ার ছবির নিচে নানা ধরনের বাজে মন্তব্য করতে দেখা গেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী বাংলাদেশিদের। তবে এই বিষয়ে বক্তব্য জানতে পিয়ার ব্যক্তিগত ফোন নম্বরে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।